আপনি শুনছেন এই সময় গোল্ড। নারদ মামলায় গত সোমবার গ্রেপ্তার হন সুব্রত মুখোপাধ্যায়, ফিরাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। সন্ধ্যায় নিম্ন আদালত থেকে জামিন পেলেও রাতে জামিন খারিজ করে হাইকোর্ট। আজ বুধবার ফের সেই মামলার শুনানি। এই শুনানির নানান দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করবেন এই সময় সংবাদপত্রের সাংবাদিক হিমাদ্রি সরকার। হিমাদ্রি বাবু নমস্কার। নমস্কার। বলুন হিমাদ্রি বাবু, আজকে শুধুমাত্র রাজ্যের সাধারণ মানুষ এরকম নয়, যারা অভিযুক্ত পক্ষ অর্থাৎ যে দুজন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, এই চারজন অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা তো বটেই, সিবিআই, রাজ্য সরকার প্রত্যেকে এই মামলার শুনানির দিকে তাকিয়েছিল যে কি হবে। এই মামলার দুটো পার্ট ছিল, যেটা আগে থেকেই জানা যাচ্ছিল। এই মামলার দুটো পার্ট, একটা হচ্ছে যে এই যে অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে দুদিনের জন্য জেল হেফাজতে ছিলেন, তারা আজকে জামিন পাবেন কিনা, এটা একটা প্রশ্ন ছিল। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাদের বিরুদ্ধে এই যে মামলা, এই মামলা সিবিআই ট্রান্সফার করাতে চায় অর্থাৎ সরিয়ে নিয়ে যেতে চায়, সেটার ক্ষেত্রেই বা আদালত কি সিদ্ধান্ত নেয়, এইটা নিয়ে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং আরেকজন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে। শুনানি চলাকালীন আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে এই যে অভিযুক্তদের পক্ষে থেকে হেভিওয়েট আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিবিআই এর তরফ থেকে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাতে বিভিন্ন পয়েন্টে আর্গুমেন্ট হয়েছে। আগে শেষটুকু বলে তারপর আমি আবার শুনানির পর মধ্যে আসবো। যেটা হয়েছে যে আজকে শুনানি কিন্তু শেষ হয়নি, ফলে শুনানি আগামীকাল আবার চলবে। এটা আজকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো শুনানি হয়েছে, তাতে আজকে কোনো বিচারপতিদের বেঞ্চ কোনো সিদ্ধান্ত নেননি, নির্দেশ জানাননি। ফলে হচ্ছে যে আজকের জন্য অর্থাৎ আজ বুধবারটাও তাদেরকে জেলেই কাটাতে হবে, আগামীকাল আবার শুনানি হবে। আর সেকেন্ড যে পার্ট, যে মামলা ট্রান্সফার হবে কিনা সেটারও সিদ্ধান্ত কালকেই আদালত নেবে। যেহেতু এই মূল মামলাটা আদালত সিদ্ধান্ত নেবে যে মামলা ট্রান্সফার হবে কিনা, সেটা যেহেতু জুড়ে রইল, আপাতত নিষ্পত্তি হলো না, সেই জন্যই আপাতত তাদেরকে জেলে থাকতে হচ্ছে। এবারে শুনানির পর্বে আসি। আজকে এই শুনানির পর্বে যেটা সিবিআই এর দিক থেকে মূল দাবি ছিল সেটা হচ্ছে যে আমরা প্রথমে সবাই ভেবেছিলাম একটা জিনিস, যেটা সমস্ত মিডিয়া বা রাজনৈতিক মহল মনে করছিল যে মামলাটাকে সিবিআই ট্রান্সফার করে নিয়ে যেতে চায় ভিন রাজ্যে অর্থাৎ অসম, উড়িষ্যা বা দিল্লি অন্য কোথাও ছড়িয়ে নিয়ে যেতে চায়। কিন্তু যেটা আজকে পরিষ্কার হলো শুনানিটা যখন হচ্ছে, তখন সিবিআই তরফ থেকে 123 পাতার একটা পিটিশন জমা পড়ে, তাতে যেটা দেখা যায় যে মামলাটাকে আপাতত ওরা উল্লেখ করেছে, রাজ্যে সেদিনে যেভাবে গোলমাল হয়েছে, চারজনকে গ্রেপ্তারির পরে নিজাম প্যালেস ঘেরাও হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, ভাঙচুর হয়েছে, ইট বৃষ্টি হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেছেন, আইনমন্ত্রী আদালতে 2-3 হাজার লোক নিয়ে গেছেন, এই ঘটনা পরম্পরাগুলো উল্লেখ করে ওরা বলেছিল যে প্রয়োজন মনে করলে আদালত সিদ্ধান্ত নিতে পারে এই মামলা সরিয়ে দেওয়ার। এবার আজকে পরিষ্কার হলো সরিয়ে দেওয়াটা ওরা কি চাইছে। আসলে যেটা ওরা চাইছে সেটা হচ্ছে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 407 নম্বর ধারা, এটাকে প্রয়োগ করে আদালত এই মামলাটাকে লোয়ার কোর্ট অর্থাৎ সিবিআই এর বিশেষ আদালত, যেটাতে আগের দিন জামিন পেয়ে গিয়েছিলেন, নিম্ন আদালত থেকে যেটা জামিন পেয়েছিলেন এই চারজন, সেইখান থেকে সরিয়ে ডে টু ডে প্রসিডিংস অর্থাৎ রোজকার শুনানি সেটা হাইকোর্টেই করা হোক। অর্থাৎ মামলাটাকে নিম্ন আদালত থেকে সরিয়ে সেটা উচ্চ আদালতে ট্রান্সফার করবার আবেদন আজকে পরিষ্কারভাবে করেছে সিবিআই, এবং সেইটার শুনানি আজকে হয়েছে। দুপক্ষই সওয়াল জবাব করেছেন, তাতে এখনো পর্যন্ত আদালত নির্দেশ দেয়নি। যেটা মূল আর্গুমেন্ট ছিল সেটুকু জাস্ট বলে নেওয়া ভালো। যেটা সিবিআই এর তরফ থেকে আর্গুমেন্ট ছিল যে সেদিনে যে ঘটনা হয়েছিল, যে চারজনকে গ্রেপ্তারির পরে, সেটা হচ্ছে যে অত্যন্ত এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি, যেটা তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বলেছেন যে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি ছিল, কারণ চারজনকে গ্রেপ্তারির পরে খোদ মুখ্যমন্ত্রী ওখানে চলে আসেন এবং তিনি বলেন আমাকে গ্রেপ্তার করতে হবে, এইটা একটা পার্ট। এবং তার সঙ্গে তারা দেখিয়েছেন যে কিভাবে সেদিনে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার কিছু ভিডিও ফুটেজের উল্লেখ করেছেন, যে কোথায় কোথায় গোলমাল হয়েছিল সেগুলোর উল্লেখ করেছেন। উল্টো দিকে যারা অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর জন্য কোনো অশান্তি কিন্তু সেদিনে হয়নি, মুখ্যমন্ত্রী সেদিনে মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি শুধুমাত্র তার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন এবং সেটা তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, আরো যারা গিয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মধ্যে যাদেরকে আজকে সিবিআই পার্টিও করেছে এই মামলাতে, মুখ্যমন্ত্রী ছাড়াও এই মামলাতে পার্টি করা হয়েছে সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, পার্টি করা হয়েছে আইনমন্ত্রী মলয় ঘটককে, তারা কেউই কিন্তু ওখানে কোনো রকম উস্কানি দিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, বরং এরকমই ছবি বিভিন্ন জায়গায় উঠে এসেছে, বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে। সেটা তারা উল্লেখ করেছেন আদালতে, যে তারা বারবারই বিক্ষোভকারীদেরকে, যে আন্দোলনকারীদেরকে শান্ত হতে বলেছেন। এমনকি অভিষেক মনু সিংভি আজকে এটা উল্লেখ করেছেন যে সমস্ত টিভি চ্যানেলের কাছে সেই ফুটেজ রয়েছে যে যখন ফিরাদ হাকিমকে গ্রেপ্তার করেন সিবিআই এর অফিসাররা, তাকে বাড়ি থেকে নিয়ে আসছিলেন, তখন ফিরাদ হাকিমও তার যারা সমর্থক অনুগামী তাদেরকে শান্ত থাকতে বলেছেন। এবং তারা এটাও উল্লেখ করেছেন যে তারা চারজন কেউ পালিয়ে যেতেন না, তারা চারজনের কেউ হচ্ছেন ডাকাতি, চুরি, খুনি এরকম কোনো অভিযোগ, খুন এরকম কোনো অভিযোগের সঙ্গে জড়িত নন। ফলে তাদেরকে এভাবে ভোরবেলা বাড়ি থেকে তুলে আনবার জরুরি প্রয়োজনীয়তা কি ছিল? আদালতও ইনফ্যাক্ট আজকে ওই প্রশ্নই তুলেছে। বিচারপতিদের মধ্যে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তোলেন যে এমন কি জরুরি পরিস্থিতি তৈরি হলো যে তাদেরকে এইভাবে গ্রেপ্তার করতে হলো? তো এই নিয়ে সওয়াল জবাব আজকে হয়েছে, 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো শুনানি হয়েছে। আগামীকাল আবার শুনানি হবে, তার দিকে আমাদের সবার নজর থাকবে। একেবারেই তাই বোঝা যাচ্ছে, আগামী দিনেও, আগামীকালও আমাদের নজর থাকবে মহামান্য হাইকোর্টের উপরে। অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।